नमस्कार। आज के 2022 स्टेट पास डीएलएड ऐक्य मंच आज के रखम हाईकोर्ट एस आज के क्लास फाइव जो मामलाटा आछे से मामलार से चूड़ान्त काज आज के शेष होनारा सबाई जानें जे आमरा 22 जरा स्टेट पास आछी आमरा एमन एकटा मामलार जोन्नो मासखानेक खाटछिलाम जेटा एकटा ऐतिहासिक मामला। এই মামলাটাতে একটা যদি আমরা কোনো পজিটিভ রায় পাই তাহলে প্রত্যেকটা ডিএলএড কিন্তু চাকরি পাওয়ার একটা সুনিশ্চিত পথ তৈরি হবে। সেই ক্লাস 5 এর সেই মামলাটা কিন্তু আজকে শেষ হলো। এরপরে আমরা ডিএডদের বাদ দেয়া নিয়ে যে 22 সালে যে ডেট হয়েছে সেই জায়গাতে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে বিএডরা বর্তমানে ক্লাস 5 এর এই প্রাইমারির জন্য তারা ইনভ্যালিড। তো সেই জন্য সার্টিফিকেট যাদের বিএডদের সার্টিফিকেট বাতিল হয় সেই জন্য আমাদের দীর্ঘ কিন্তু লয়ারদের সঙ্গে আলোচনা হয়েছে। এর পরবর্তী যে আমাদের টার্গেট সেটা হচ্ছে বিএডদের যে সার্টিফিকেট যেই বাতিল সেই মামলাটাতে আমরা যাব। তো যাই হোক, তো ক্লাস 5 এর যেই মামলার কাজ আজকে কিন্তু সম্পন্ন, খুব তাড়াতাড়ি কিন্তু এই মামলা লিস্টেড হবে এবং মেনশন হবে। আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি হাইকোর্ট সহ মিডিয়াতে এই ক্লাস 5 নিয়ে আপডেট আপনারা কিন্তু নিউজ চ্যানেলে কিন্তু দেখতে পাবেন। আপনারা যারা 22 স্টেট পাস যেই আমাদের ডিএলএড যেই গ্রুপ আছে, যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপেতে আপনারা সকলে যোগদান দিন। তার কারণ আমরা যত শক্তিশালী আমাদের সমর্থন আমাদের মেম্বার যত বাড়বে আমাদের কিন্তু ডিএলএড টেট পাসদের 22 সালে যারা টেট পাস আছে তাদের কিন্তু হাত অনেক শক্ত হবে। তো এই হচ্ছে এরকম আপডেট, ঠিক আছে? বিদেশ দা কথা বলছে, বিদেশ দা আমাদের অ্যাডভোকেটের সাথে কথা বলছে এখন আর কি।